নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই টিফিনটা যদি কেউ একটাও খেয়ে নেয় তাহলে কিন্তু তার পেট অনেকক্ষণ ভরা থাকবে, আর ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন তারই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে, তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দারুণ টেস্টি আর সেরকমই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে মেজারিং কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। জলটা দেখুন এবার ফুটে উঠেছে। মেজারিং কাপে 2 কাপ জল নিয়েছিলাম, আর সেই মেজারিং কাপের মেপেই আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যেই সুজিটাকে জলের সাথে নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা পুরো জলটা অ্যাবসর্ব করে নিয়েছে, আর এটা এখন কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে আর একটা ডোয়ের ফর্মে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি। সুজির ডোটা রেডি হয়ে গেছে। এবার এই টিফিনটার জন্য একটা ফিলিং এর দরকার, সেজন্য প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো সরষে, দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, 2 চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা গাজর, দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি একটু চপ করা ক্যাপসিকাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট দুয়েক সময় নিয়ে চপ করা সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তবে এই সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। সবজিগুলো দেখুন অনেকটাই সফট হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ করে ম্যাশ করা আলু। আমি এখানে 2 বড় সাইজের আলুকে সেদ্ধ করে তারপর হাতে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি একটু চাট মশালা। সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে আলুটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ফিলিং এবার মোটামুটি রেডি, তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। ফিলিং এবার একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকেও নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। স্টাফিংটা তৈরি হতে হতে সুজির যে মন্ডটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে নিচ্ছি, আর হাতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। ভালো করে এটাকে আগে গোল করে আলুর পরোটা যেমন তৈরি করি ঠিক সেইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন একটা বাটির মতো করে নিয়েছি। এবার এর মধ্যে ফিলিং যেটা তৈরি করে রেখেছি সেটা ভরে দিচ্ছি। এবার এটাকে আবারও ভালো করে মুড়িয়ে গোল করে নিচ্ছি। দেখুন একটা তৈরি করে নিয়েছি এভাবে। তাহলে এই পুরো মন্ডটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবকটা টিফিন দেখুন আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলো একটু স্টিমে বসাবো, সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই থালাটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি, আর এই ছিদ্রযুক্ত থালাটার মধ্যে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট স্টিম করে নিচ্ছি। মিনিট 4-এক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। দেখুন এগুলো এখন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, আর সাইজেও কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা বড় হয়ে গেছে। এগুলোকে এইভাবেই খাওয়া যায়, তবে এগুলোকে আরও টেস্টি বানানোর জন্য আমি আরেকটা কাজ করব। তবে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই প্লেটটাকে নামিয়ে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরষে, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল, একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এবার স্টিম করে নেওয়া বলস গুলো দিয়ে দিচ্ছি। সবকটা স্টিম করা বলস আমি হালকা ভাজা ভাজা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এতে কি হবে, এর দুটো দিক সুন্দর ক্রিসপি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। মিনিট দুয়েক সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের টেস্টি আর হেলদি টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগবে। আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে, তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন। আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।